কই রে জিমিলিতে? ওরে বাবা, মহারাজ এইখানে ঘুমাচ্ছেন, এটা কি স্টাইলের ঘুম? জিমি বাবু, এটা কোন স্টাইলের ঘুম? দুই পা দুই দিকে। মহারাজের এটা কি জাতীয় ঘুম? ছাদে যে সমস্ত গা নষ্ট করে আইছে, আর আজকে যদি গোসল করাবো গোসল দেবো সেই সুযোগটা নেই। খাওয়া দাওয়া ঘুম ঘোরা পরিষ্কার করলেও গত পরশু দিনে পরিষ্কার করে দিছি, আবার যাতাই ছাদের ময়লার মধ্যে যে একদম লাপাট খেয়ে চলে আইছে, এখন এই যে বিছানার মধ্যে এই স্টাইলে তার ঘুম। এটা কি স্টাইল বুঝলাম না। এটা কি স্টাইল সোনুর? ওরে বাবা, আজকে গোসল করানোর সুযোগ দিলা না তুমি, সমস্ত গা নোংরা করে এখন তুমি না শোনার ভান করতেছো। মানে এমন একটা ভাব, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, তাই না? তোমার একেবারে নিষ্পাপ। আর নিলয়ের বিছানায় শুচ্ছ ঘুমাচ্ছ, নিলয় ধরে দেবে নিলাপাট, না শোনার ভান পুষ্কু, না শোনার ভান পুষ্কুয়া, পুষ্কুয়া না শোনার ভান করে আছে। আবার হাত দিলে হাত সরাই ফেলে, এই তুই বলে ঘুম, তুই বলে ঘুম, তা কথা বুঝিস কি করে? এই শুনি শুনু, এই শুনি, তুই বলে ঘুম, তোর তাকাচ্ছিস কেন? এই জিমি, জিমি সাহেব, একটু ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না? ঘুমের ব্যাঘাত ঘটালেই কান্নাকাটি। ঘুমাও, ঘুম থেকে উঠেই আবার খাওয়া, খেটে উঠেই আবার ছাদে যাওয়া, ডিউটি পালন করা লাগবে ছাদে। যে পুষলু হয়েছে তো, পুষলু। ওরে বাবা, ঘুমে পাগল, ঘুমের রাজ্যে, ঘুমের রাজ্যে সে এখন। থাকুক, বাই বাই, আমি কাজে গেলাম।